2500 লোক কিন্তু একসাথে বসে তোমরা এখানে বেলুড় মঠের মহাপ্রসাদ গ্রহণ করতে পারবে। নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ফ্রেশ ব্লগে সবাইকে স্বাগতম। আমি সৃজিত আর তোমরা দেখছো সৃজিত স্টোরি। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি বেলুড় মঠে। বেলুড় মঠটা কিন্তু আমরা দর্শন করব। এ বাদেও কিন্তু বেলুড় মঠে মহাপ্রসাদে, মানে বেলুড় মঠেও কিন্তু একটা ভোগ হয়। সেই ভোগে কী কী আছে সেটাই কিন্তু শেয়ার করতে থাকবো আমার ভিডিওর মাধ্যমে। আর যারা আমাদের চ্যানেলের ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে, যাতে পরবর্তীতে এরকম টাইপের নতুনত্ব ভিডিও তোমরা দেখতে পাও। এই যে দেখাতে পাচ্ছি, এটা কিন্তু রামকৃষ্ণ সংগ্রহ মন্দির। আর এখানে কিন্তু পুরনো আমলের সেই ঘোড়ার গাড়িটা এই পাশে রয়েছে, লেখা রয়েছে শ্রী রামকৃষ্ণ। এই গাড়িটা করেই লাস্টবার কলকাতা এসেছিল। আপ লোগোনে অভি তক মতলব জব সে নিকলে হ্যাঁ তব তক মতলব কিতনে মন্দির ঘুমে হ্যাঁ হাম লোগ অভি তক স্টার্টিং কিয়ে থে বাবা ভোলে ওয়াহ দেওঘর সে হ্যাঁ ওয়াহ সে শুরু কিয়ে বাসকিনাথ আয়ে বাসকিনাথ সে নিকলে তো তারাপীঠ গে তারাপীঠ সে নিকলতে হুয়ে ফির আয়ে মা দক্ষিণেশ্বরী মাতা কলকাতা মে আয়ে ওয়াহ সে ফির আয়ে ইয়াহ বেলুড় মঠ। তো এই হচ্ছে মেন অফিস। এখান থেকেই কিন্তু তোমাদের কুপনটা সংগ্রহ করে নিতে হবে। 11:30টার মধ্যে কিন্তু কুপনটা সংগ্রহ করে নিতে হবে। আমরা কিন্তু দুটো কুপন এই যে সংগ্রহ করে নিয়েছি, সঙ্গে কিন্তু একটা লিফলেট দিয়েছে, আর কিন্তু ছোট্ট এরকম ঠোঙাতে দুটো প্রসাদ দিয়েছে যেহেতু আমরা দুজন এসেছি। আর এই কুপনের জন্য কিন্তু বেলুড় মঠ কর্তৃপক্ষ কোনো টাকা চার্জ করে না। চাইলে তোমরা 10 টাকাও দিতে পারো, চাইলে তোমরা 100 টাকাও দিতে পারো, চাইলে তোমরা 1000 টাকাও দিতে পারো। আবার তোমাদের মন যদি না করে তো কিছু নাও দিয়েও কিন্তু কুপনটা নিতে পারো। তো বন্ধুরা, এই যে নিশ্চয়ই দেখাতে পাচ্ছি এই আম গাছটা দেখো, এটা কিন্তু স্বামী বিবেকানন্দের আমলের আম গাছ। লেখা রয়েছে স্বামী বিবেকানন্দের আম গাছ। আর এই আম গাছের ডালপালা যাতে না ভেঙে যায় সেই জন্য কিন্তু ঠিক এইভাবে সাপোর্টের ব্যবস্থা করে রাখা হয়েছে, এই যে পিলার দিয়ে দেখতে পাচ্ছ। তো এই মুহূর্তে কিন্তু মহাপ্রসাদ অলরেডি বিতরণের টাইম প্রায় হয়ে এসছে, 11:15 থেকে কিন্তু মহাপ্রসাদ বিতরণ হয়। তো চলে আসো, ওই মহাপ্রসাদ খেতে কেমন সেটাই কিন্তু তোমাদের সঙ্গে এবার শেয়ার করতে থাকবো। আর আজকে কিন্তু বৃহস্পতিবার, সেরকম কোনো অকেশন নেই, তাও কিন্তু বেলুড় মঠে বেশ ভালোই ভিড় হয়েছে, কি ভাই। আর আমরা এই কুপনটা এখন দেব, মহাপ্রসাদের যেই ব্যবস্থাপনা যেখানে রয়েছে সেখানটায় ঢুকছি। এই হচ্ছে কিন্তু প্রসাদ গ্রহণের যে হলটা, সেই হলটা। আর এই হলটায় কিন্তু কনস্ট্রাকশনের বেশ কাজবাজ চলছে, আর হলটা কিন্তু দেখে মনে হচ্ছে বেশ বড়। তো চলো এবার যাওয়া যাক ভিতরে। তো মোটামুটি এই হচ্ছে সেই প্রসাদ বিতরণের হলটা। দেখো কত লোকের একসাথে বসার ব্যবস্থা করা রয়েছে, অলমোস্ট আমার যেটা দেখে মনে হচ্ছে 1000 লোক তো হয়েই যাবে এই যে জায়গাটায়। দাদা 1000 লোক খাওয়া যাবে এখানে বসে? হ্যাঁ 2500, বাপরে, দাদার কাছ থেকে শুনলাম 2500 লোক কিন্তু একসাথে বসে তোমরা এখানে বেলুড় মঠের মহাপ্রসাদ গ্রহণ করতে পারবে। অলরেডি কিন্তু আমি আর ভোজন রসিক বসে পড়েছি, বেলুড় মঠের মহাপ্রসাদ আমরাও গ্রহণ করব। আজকে কিন্তু কোনো বিশেষ বার না, আজকে আমরা মেনলি বৃহস্পতিবার এসেছি, তবুও কিন্তু বেশ ভিড় হয়েছে। আর এইসব ধর্মস্থানে কিংবা ঠাকুরের জায়গায় আসলে কি মনটা কিন্তু পবিত্র হয়ে যায়, মনটা বেশ শান্তিপ্রিয় হয়ে যায়, কি তাই তো? তো মোটামুটি কিন্তু ফার্স্টে দেখতে পাচ্ছি খিচুড়ি দিয়ে গেল, আর এটা একটা ঘ্যাটের তরকারি কিংবা লাবড়ার তরকারি। আর আমি কিন্তু খিচুড়ির মধ্যে শুকনো লঙ্কা ভালো খাই, আর আমার ভাগ্যটাও কিন্তু বেশ মনে হয় আজকে একটু প্রসন্ন, সেই জন্য কিন্তু শুকনো লঙ্কা আমি পেয়েছি। তো একটু হালকা করে শুকনো লঙ্কাটা এইভাবে খিচুড়ির মধ্যে ডোলে নিয়ে, আর এই যে পাঁচমিশালি ঘ্যাটের তরকারিটা আর খিচুড়িটা ঠিক এইভাবে একটু মাখামাখি করে নিয়ে এবার খাওয়া যাক। আর সত্যি কথা বলতে কি, এই যে এরকম মহাপ্রসাদের কিন্তু কোনো রিভিউ হয় না। আজকে বেলুড় মঠে আমরা এসেছি, মেনলি মহাপ্রসাদে কী কী আছে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিচ্ছি। আর খিচুড়িটা কিন্তু বেশ গরম রয়েছে, লাবড়ার তরকারি কিংবা ঘ্যাট পাঁচমিশালি ঘ্যাট যাই বলো না কেন সেটাও কিন্তু বেশ গরম আছে, খেতে কিন্তু জাস্ট
দুর্দান্ত লাগছে। আর একটা কথাই বলবো, প্রসাদের কিন্তু কোনো রিভিউ হয় না, প্রসাদ প্রসাদই হয়। এই সমস্ত প্রসাদ খেলে কিন্তু মন ভালো হয়ে যায়, মন শান্ত হয়ে যায়, তাই তো? আমার ডায়লগ সব সৃজিতা দিয়ে দিচ্ছে, তা সৃজিতাকেও নিয়ে নিচ্ছি ভিডিওতে, যাতে আমার ডায়লগ খরচ করতে না হয়। হ্যাঁ, তো যাই হোক, তা একটু খাবো খিচুড়িটা। বাহ, খিচুড়িটা কিন্তু বেশ লাগছে। আর দেখতে পাচ্ছ কত ভক্ত সমাগম হয়েছে, বহু ভক্ত কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে এই প্রসাদ গ্রহণ করছে। তো এবার আমরা এই প্রসাদটা ট্রাই করতে থাকি, এরপরে আর কী আছে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। বাহ, আবার কিন্তু সেকেন্ডবার রিপিটলি এসছে খিচুড়িটা। বাহ, বাহ, তো খিচুড়ি কিন্তু নিয়ে নিয়েছে, আর আমি শুকনো লঙ্কা ভালো খাই, সেই জন্য কিন্তু আবারও আমি শুকনো লঙ্কা দিয়েই বলে নিয়ে নিয়েছি। আর দেখাতে পাচ্ছি লাবড়ার তরকারিটা কিন্তু আবার সেকেন্ড টাইম রিপিটলি এসছে। অল্প দেবে, হ্যাঁ অল্প। কি আছে দাদা এটা? চাটনি। বাহ, খিচুড়িটা আর লাবড়াটা কিন্তু সেকেন্ড বারও তোমার চাইলে দেবে, কিন্তু দুবারই দিচ্ছে। আর আমি কিন্তু খিচুড়ি আর লাবড়া নিয়ে নিয়েছি, আর পাশাপাশি কিন্তু চাটনিটাও এইমাত্র সার্ভ করে দিয়ে গেল। চাটনিটা দেখে কিন্তু আমার মনে হচ্ছে এটা আমড়ার চাটনি হবে। বাহ, শেষ পাতে কিন্তু দেখতে পাচ্ছি আবার পায়েসও দিয়ে যাওয়া হয়েছে। তো পায়েসটা আবার একটু ট্রাই করে দেখি পায়েসটা কীরকম লাগে। পায়েসটা কিন্তু বেশ লাগছে। পায়েসটা কিন্তু বেশ লাগছে, আর চাটনিটা কিন্তু অলমোস্ট আমি খেয়ে ফেলেছি। চাটনিটাও কিন্তু বেশ সেরা ছিল, কি এরকম আমড়ার চাটনি গরমের সময় কিন্তু পুরোপুরি জমে যায়। কি জিভে জল আসছে, কিছু করার নেই বস, এই সমস্ত খাবার বেলুড় মঠে এসেই ট্রাই করে দেখতে হবে। তুমি তো বেলুড় মঠের মহাপ্রসাদটা ট্রাই করলে, তো কেমন লাগলো? আমার তো ভীষণ ভালো লেগেছে, তার কারণ হচ্ছে এত সুন্দরভাবে সমস্ত ডেকোরেশন করো, অত লোকে দিন, তারপরে সবাইকে যেভাবে পরিবেশন করা বলো বা খাবারের টেস্ট বলো, যথেষ্ট সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে। কাকিমা ঠিকঠাক লেগেছিল? আমার খুব খুব একদম সবার পুরো মন ভরে গেছে, মানে ভীষণ ভালো লেগেছে সবার। আমরাই ফার্স্ট টাইম মানে মানে ট্রাই করলাম। ফাইনালি কিন্তু বেলুড় মঠের মহাপ্রসাদ খাওয়া দাওয়া কমপ্লিট। মহাপ্রসাদের তো কোনো রিভিউ হয় না, এক কথা যদি বলি দুর্দান্ত ছিল। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। তো এটুকুই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি যদি এত পর্যন্ত দেখে থাকো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সবার আগে, সব নোটিফিকেশন পেতে চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দেবে। মনকে ভালো রাখতে না আর ভালো করতে, মাঝে মধ্যে কিন্তু বেলুড় মঠে অবশ্যই আসবে। দেখা হচ্ছে নতুন কোনো একটা ডেস্টিনেশনে, নতুন কোনো একটা খাবারের খনি সন্ধান নিয়ে, কিংবা নতুন কোনো একটা ট্রাভেল ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, আর যদি ফেসবুক পেজ থ্রু দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে তাড়াতাড়ি ফলো করে দাও। চলো টাটা।